সংবিধান থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা সব মুছে ফেলার উদ্যোগ নিয়েছিলেন। আপনারা জানেন যে 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, প্রধানত আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা এগুলো সব মুছে ফেলে বাংলাদেশকে পাকিস্তান বানাবার জন্য। বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসেই, যদিও তিনি নিজে একজন সেক্টর কমান্ডার ছিলেন, ফোর্সেস কমান্ডার ছিলেন, তিনি প্রকৃতপক্ষে চেতনাগত ভাবে একজন পাকিস্তানপন্থী ছিলেন এবং ক্ষমতায় এসেই তিনি এবং সেই সংবিধানের চার মূলনীতি, রাষ্ট্রের চার মূলনীতি সেটা মুছে ফেললেন। তিনি সংবিধানের সাম্প্রদায়িকীকরণ করলেন, বঙ্গবন্ধু যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছিল জিয়াউর রহমান, সেই বিচারটি বন্ধ করে দিলেন। এইভাবে আমি যেটা বলি যে পাকিস্তান পন্থীরা 71-এর পরাজয় প্রতিশোধ নিয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা তারা মুছে ফেলবার উদ্যোগ নিয়েছিল, এবং সেই সময় রাজনৈতিক দলগুলো সেভাবে কিন্তু প্রতিবাদ করেনি। এবং এরই ধারাবাহিকতায় জেনারেল এরশাদ ক্ষমতায় এসছেন এবং তিনি ক্ষমতায় এসে জিয়াউর রহমানের কাজকে আরো এগিয়ে দিলেন রাষ্ট্রধর্ম ইসলাম করে। এর প্রতিবাদে তখন স্বাভাবিকভাবে ধর্মীয় সংখ্যালঘুরা, তো রাষ্ট্রধর্ম ইসলাম হলে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় তখন দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়, যে প্রধান ধর্ম ইসলাম মানে তার মানেটা কি, যে রাষ্ট্রের অধিকাংশ মানুষ যারা সংখ্যাগুরু ধর্ম এটাই হচ্ছে রাষ্ট্রধর্ম। যদিও পৃথিবীর কোনো সভ্য দেশে রাষ্ট্রধর্মের কোনো বিধান নেই, কিন্তু জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে জেনারেল এরশাদ এই কাজটি করেছিলেন বাংলাদেশকে। ওই যে পাকিস্তান বানাবার যে কফিন যেটা ছিল, সেই কফিনের শেষ পেরেকটি টুটেছিলেন। তার প্রতিবাদে জেনারেল দত্ত এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় নেতৃবৃন্দ তারা একটা সংগঠন গড়ে তুলেছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এবং সেই সংগঠন জেনারেল দত্ত ছিলেন সবচেয়ে উপযুক্ত ব্যক্তি সেই সংগঠনের নেতৃত্ব দেওয়ার জন্য। এবং এর পরপরই পাশাপাশি আমরা আর একটি সংগঠন করেছিলাম, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ নাগরিক কমিটি। আমাদের কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে জেনারেল দত্ত ছিলেন, সেখানে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আরো ছিলেন। তো এই যে মুক্তিযুদ্ধের চেতনার যে লড়াই, নাগরিক সমাজের যে লড়াই, বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক কল্যাণ রাষ্ট্রের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, যে স্বপ্ন 30 লক্ষ শহীদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের লড়াইয়ে জেনারেল সি আর দত্তকে আমরা সামনের সারিতে আমাদের নেতা হিসেবে পেয়েছি। আমার একাধিক ছবিতে তার সাক্ষাৎকার আছে এবং তিনি পরিষ্কার বলেছেন, বাংলাদেশকে তো আমরা একটা বিশেষ ধর্মীয় লেবাসের জন্য, মৌলবাদী সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দেখবার জন্য তো এই দেশটা স্বাধীন করিনি, এদের স্বাধীন করবার জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ তারা রক্ত দিয়েছে, কিন্তু কেন হঠাৎ করে রাষ্ট্রধর্ম ইসলাম করতে হবে? এই যে বাংলাদেশের সাম্প্রদায়িকীকরণ, এটাকে আমরা বলি যে বাংলাদেশের পাকিস্তানিকরণ, এবং ওই 71-এর পরাজয়ের প্রতিশোধটা নেওয়ার জন্য পাকিস্তান পন্থীরা যেটা করেছিল। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে 1975 সালের পর বেশিরভাগ সময় কিন্তু ক্ষমতা এরাই ছিল, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বঙ্গবন্ধুর কথা বাদ দিলে তার কন্যা, হ্যাঁ এই তিনবার তিনি ক্ষমতায় আছেন, তো এই সময়টা বাদ দিলে আপনি দেখবেন বেশিরভাগ সময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশে ক্ষমতায় ছিল সে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনা বিরোধী অপশক্তি পাকিস্তানপন্থী, এবং তারা আমাদের সমাজের রাজনীতির পাকিস্তানিকরণ, মৌলবাদীকরণ, সাম্প্রদায়িকীকরণ এই কাজগুলো করেছে, এবং যার রেশ এখনো রয়ে গেছে, এখনো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে সেই সমস্ত অপশক্তির অবস্থান আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি। এরকম একটা সময়ে জেনারেল দত্ত চলে গেলেন, যখন এই লড়াই কিন্তু আমাদের আরো বহুদূর আমাদের যেতে হবে। যদিও আমরা জানি যে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা না হইলে আমরা 71-এর যুদ্ধাপরাধীদের বিচার করতে পারতাম না, যেটা জিয়াউর রহমান বন্ধ করে দিয়েছিলেন, এবং সংবিধানের চার মূলনীতিও ফিরে আসতো না, তো তারপরও এখনো সংবিধানে কিছু ওই সাম্প্রদায়িক কিছু বিষয় রয়ে গেছে যার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। এই আন্দোলনে আমরা জেনারেল দত্তের অভাবটা প্রচন্ড ভাবে অনুভব করছি। তা আমি মনে করি তিনি না থাকলেও তার বিভিন্ন ভাষণ এগুলো রেকর্ড করা আছে, দুর্ভাগ্যের বিষয় তিনি তার আত্মজীবনী লিখে যাননি, অনেক সেক্টর কমান্ডার তাদের আত্মজীবনী লিখেছেন, তিনি যদি লিখতেন সেখানে আমরা দেখতে পেতাম যে সাহসের এবং দেশপ্রেমের কি অসাধারণ দৃষ্টান্ত। একবার ভাবুন, তিনি 65 সালের যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়ছেন, একজন তখন আমরা পাকিস্তানের নাগরিক,
এবং সেইটাই ছিল দেশপ্রেমের পরিচয়। এবং সেই ভারতের আমরা পক্ষের যুদ্ধ করলাম, সে ভারত আমাদের পক্ষে যুদ্ধ করলো 71-এর মুক্তিযুদ্ধে, এবং ভারতের সহযোগিতা ছাড়া তো আমরা বাংলাদেশ 9 মাসের মুক্তিযুদ্ধে স্বাধীন করা কঠিন হতো। আমাদের মুক্তিযুদ্ধে সব রকম সহযোগিতা করেছে ভারত, কিন্তু সেই পাকিস্তানের বিরুদ্ধে, যে পাকিস্তানের বিরুদ্ধে হয়ে লড়াই করে জেনারেল দত্ত, তিনি তখন মেজর ছিলেন, তিনি সামরিক বাহিনীর খেতাব পেয়েছিলেন, সেই জেনারেল দত্ত সেই দেশপ্রেম থেকে, একই দেশপ্রেম সেখানে কাজ করেছে। যখন দেশের ডাক এসছে, বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন, জাতির পিতা যখন স্বাধীনতার ডাক দিয়েছেন, তখন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে বিন্দুমাত্র পিছপা হননি। কি অনেক বাঙালি অফিসার এখানে মাহবুব ভাই আছেন বলতে পারবেন? অনেক বাঙালি অফিসার তো মুক্তিযুদ্ধে যোগ দেননি সামরিক বাহিনীর, মাহবুব ভাইদের মতন কজন বাঙালি অফিসার? এটা আমাদের মেজর রেফিন এটা নিয়ে গবেষণা করেছেন, কম সংখ্যক বাঙালি অফিসারই কিন্তু সামরিক বাহিনীর যারা উচ্চ পদস্থ অফিসার তারা কিন্তু খুব কম সংখ্যক যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। হ্যাঁ, কেউ কেউ আবার যে প্রাণ বাঁচাবার জন্য যোগ দিয়েছেন, পরবর্তীকালে তাদের চেহারা আমরা দেখেছি, জেনা জিয়ার মতো লোকেরা, জেনা শিশুর মতো লোকেরা বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে যারা যুক্ত ছিলেন, এমন কিছু লোককেও আমরা দেখেছি সেনাবাহিনীর। কিন্তু জেনারেল দত্ত সামরিক বাহিনীতে যেমন দেশপ্রেমের চূড়ান্ত দৃষ্টান্ত রেখেছেন, এবং মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনা যখন বিপন্ন হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তির দ্বারা, সেই লড়াইয়ে জেনারেল দত্ত ছিলেন আমাদের পুরোগামী নেতা, এবং তার এই অভাব, মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে নেতৃত্বের ক্ষেত্রে, এই অভাব কিন্তু সহজে পূরণ হবে না।